হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সে বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ফটোশপের ভিডিও নিয়ে চলে এসেছি সো গুরুত্বপূর্ণ বলতে এইটা বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা যারা অনেক দিন ধরে কাজ করছে তাদের অত অসুবিধা হয় না এটা তো যারা বিগিনার তাদের তো এটা খুবই অসুবিধা হয় ভিডিও থামবেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাইছি সো বন্ধুরা দেখো আমি একটি ছবির কিভাবে ড্রেস চেঞ্জ করতে হয় বা কেউ যদি খালি বডিতে কেউ যদি জামা পরাতে চায় তো এটা কিভাবে করতে হয় আজকে তোমাদের সেটাই বোঝাবো সো আমরা তো ফটো কাজ করি তো এটাই আমাদের কাছে কাজ তো ড্রেস চেঞ্জ করা বা কেউ যদি কোনো পোশাক পরেনি তাকে কিভাবে পরিয়ে দেওয়া ম্যাচিং করে দেওয়া দিয়ে একটি সুন্দর ছবি বার করে দেওয়া এটাই আমাদের কাজ সো এটা কিভাবে করতে হয় আজকে তোমাদের সেটাই শেখাবো সব ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে যায় ছোট্ট যেটা প্রতিবারই বলি যদি আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলনটা অন করে দিও আমি তোমাদের জন্য যে একটি ফটোশপে যে ল্যামিনেশন ল্যামিনেশান স্পাইল বাইন্ডিং মানে ফটো স্টুডিও দোকানে যত ধরনের কাজ হয় সেগুলো আমি তোমাদের শেখাব তো এখন দেখে নেই যে কীভাবে কোনো ড্রেস চেঞ্জ করি বা কোনো ড্রেস পরিয়ে দিই তো চলো দেখে নেই তো বন্ধুরা এই ছবিতে যে যে জামা পরানোর ব্যাপারটা এটা আমি ফটোশপে করে দেখাবো তাই সবার প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি আমি তো ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে তারপরে কি করব যে একটি ছবি ওপেন করব যেইটা আমি জামা পরে দেখাবো আমি যেই ছবিতে আমি জামা পরে দেখাবো আমি তো পুরিয়ে দেখাবো তো এটা দেখো আমি এই ছবিতে জামা পুরিয়ে আমি দেখাবো তো সবার প্রথমে আমাদের কিছু তাহলে জামা কিছু আমাদের রেডি করে রাখতে হবে তো সেই জামাগুলো আমি পুরিয়ে দেখাবো তো দেখো আমি একটি পেজিয়ে অনেকগুলো জামা এরকম সেট করে রেখেছি এবং জামাগুলো কালেক্ট করে রেখেছি তো যেভাবে কীভাবে জামা কালেক্ট করতে হয় সেটা অবশ্যই আমি আগে তোমাকে ভিডিওতে দেখিয়েছি তো আবার আমি একবার মানে একটা দেখে দিচ্ছি যে কীভাবে জামাগুলো কালেক্ট করতে হয় তো এগুলো সব একটি পেজেভাবে সেভ করে রাখি সেভ করে রেখে তারপরে আমি এগুলোকে মানে যেসব কাস্টমারের শরীরে লাগানো উচিত সেগুলো করি আমি তো আপাতত কিভাবে জামা কালেক্ট করতে হয় সেটা প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই তো আগে দেখেছিলাম তো আরেকবার দেখে দিচ্ছি আমি তো দেখো এরকম একটা ছবি প্রথমে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমাদের কী করতে হবে প্রথমে ছবিটাকে জুম করে নিতে হবে সো প্রথমে ছবিটাকে জুম ম্যাক্সিমাইজ করে নিয়েছি তারপরে ছবিটাকে একটু জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে তারপরে এইভাবে পেন টুলটি দিয়ে টুলবার থেকে পেন টুলটি নেবে পেন টুলটি নিয়ে এইভাবে জাস্ট শু জামা অংশ আছে সেইটাকে সিলেকশন করবে সিলেকশন করে নিয়ে তারপরে এটাকে ম্যাক্স সিলেকশান করে তারপরে এখানে ফেদার ড্যাশ ওয়ান করে এটাকে তোমরা কি করবে যে এটা ওকে করবে দিয়ে এখানে কন্ট্রোল যে করে দেবে কন্ট্রোল যে করে দিলে কী হবে এই যে একটি আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে যা শুধু দেখো জামাটা এইটা আমি একটা পেজে সাজিয়ে রাখলাম যেটা এভাবে যেটা করেছি আমি এই দেখো একটা নতুন পেজে সাজিয়ে নিলাম আমি না তো এইটা আমি এটা এটাও সাজিয়ে নিলাম ব্যাস আমার এইভাবে জামা কালেক্ট করতে হয় বা অনলাইন থেকে তোমরা ডাউনলোড করতে পারো মানে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে জামা বলে দিয়ে সার্চ করে ডাউনলোড করে এটা বসিয়ে দেবে বসিয়ে দেবে না এটা কালেক্ট করে রাখবে তো আমি এক এক করে তোমাদের জামা কীভাবে পড়াতে হয়ে দেখাচ্ছে দেখো এই যে একটা জামাটা এটা আমি কালেক্ট করে রেখেছিলাম তো এইটা আমি সেই ছবির উপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে যে ছবিটা আর বডিটা মানে যে ছবিটা যে আছে আর জামাটা যে আছে এটা তার বডির সাথে মানে তার মাথার সাথে একটা মানান করে আমাদের বসিয়ে দিতে হবে জাস্ট আমি গলার ধারে নিয়ে গেছি দিয়ে তার যে কলারটা না ঠিক গলার মাপে আমি বসিয়ে দিয়েছি বসিয়ে জাস্ট আমি দেখছি যে জুম করে দেখছি আমি যে ঠিকঠাক হলো কি না যদি চাওড়া করতে হয় তাহলে চাওড়া করে দেবো যদি লম্বা করতে হয় লম্বা করে দেবো আমি জাস্ট ঠিকঠাক হচ্ছে না আমি সেটা প্রথমে দেখে নিতে হবে এ দেখো আমি মোটামুটি ঠিকঠাকভাবে বসে দিয়েছি কিন্তু দেখো আমার এই দেখো এই যে কোনটা একদমই কলারের কোনটা এটা দেখো একটু বেশি হয়ে গেছে তো এটাকে কেটে বাদ দিতে হবে তাই ইরেজার টুলটি নিতে হবে আমাদের ইরেজার টুলটি নিয়ে আর এটা খেয়াল করবে জামার লেয়ারে একমাত্র এটা কাজ করবে তো ইরেজার টুলটি নেব যে যেইটুকু বাড়তি অংশ আছে সেইটুকু অংশ আমি এভাবে ইরেজ করে দেবো মানে ক্লিন করে দেবো এ কথায় এটা ক্লিন করে মানে সেই বাড়তি অংশটা আমরা কেটে দেব ঠিক একই রকমভাবে এর যে আরেকটা কোন আছে দেখো আমি এটাকে কেটে দিলাম দিয়ে গলার সাথে জামার যে কলারটাকে ম্যাচিং করে ফিট করে দিলাম তো দেখো আমার মোটামুটি ফিট হয়ে গেছে তারপর দেখো আমার যে দুই দিকে যে শোল্ডারটা আছে এই শোল্ডারটাকে আমাদের অপ মানে রিমুভ করে দিতে হবে তার জন্য কী হবে টুলবার থেকে ক্লোন স্ট্যাম্প টুলটি নিতে হবে আমাদের এই টুলটি নিয়ে তারপর কী হতে হবে যে এখানে অর্ড বোতাম প্রেস করে রাইট বোতাম প্রেস করতে হবে মাউসের দুটো প্রেস করে জাস্ট এইটা সুন্দরভাবে এইভাবে ক্লিন করতে হবে তো ঠিক দুদিকে এইভাবে জাস্ট আমার এই যে বডিটুকু যে আছে এটা আমাকে ক্লিন করতে হবে তো লেয়ারটা যেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মানে আমার বডি লেয়ারটা হয় ঠিক একই রকমভাবে যা নিচে যে আমার হাত দেখা যাচ্ছে তো যে ব্যক্তিরা বসে আছে তার যে হাত দেখা যাচ্ছে এগুলোকে ক্লিন করতে হবে আমাদের ঠিক একই রকম পদ্ধতিতে অল বোতাম প্রেস করে মানে ক্লোন স্ট্যাম্প টুটুলটি নেবেও দিয়ে অল বোতাম প্রেস করে একটা জায়গা সিলেকশন করে দেবে ব্যাস সেই জায়গাটা যেখানে করতে চাই সেটা করে দেবো আমি এটা হয়ে যাবে দিয়ে দেখো আমার জামাটা সুন্দরভাবে ফিটিং করা হয়ে গেছে এবং আমি এটাকে ক্রপ করে নিচ্ছি আমি এটা দেখো এইভাবে ক্রপ করে দিয়েছি দেখো সুন্দরভাবে আমার ফিটিং করা হয়ে গেছে হয়ে গেছে এটা তো এইবারে এবারে আমার কি হবে যে আমার ক্রপ করা হয়ে গেছে এবারে ক্রপটাকে আমি ছোটো বড়ো করতে পারি পাসপোর্ট সাইজের মাপেও করতে পারি সেটা তোমাদের ব্যাপার যে তোমরা কোন সাইজের করবে এটা আমি তোমাদের জাস্ট পদ্ধতিতে দেখিয়ে দিলাম জামাটা প্রথমে কালেক্ট করে রাখবে জামাটা গলার কাছে নিয়ে আসবে সুন্দরভাবে গলার কাছে বসিয়ে দেবে বাড়তি অংশটা গলা থেকে সেটা জামাটাকে বাদ দিয়ে দেবে জাস্ট গলার সাথে কলারটা একটা মারানসাই করে ম্যাচিং করে দেবে জাস্ট যেন মানানসই হয়ে যায় জাস্ট এইটুকুনি কাজ আর কিছু না আর জামা কীভাবে কালেক্ট করতে সেটা দেখেছি তোমাদের ব্যাস এভাবে দুটো করে এবার তুমি জিনিসটাকে সেভ করে দিতে পারো তো আমি এটা সেভ করে দিচ্ছি আমি না লাস্টে আমি তোমাদের দেখাবো যে ফারাকটা কী হলো অবশ্য এটা দেখিয়ে দিলাম তারপরে ঠিক একই রকমভাবে আমি একটা কোট পরে আমি তোমাদের দেখাচ্ছি যে এই ছবিতে এই ছবিতে আমি একটা যে কোটটা পরে আমি দেখাচ্ছি এইটা এই যে আমার এই থেকে বাড়িতে নিয়ে যাব যেভাবে করেছি আমি আগেরটাও করেছি এবারে করছি আমি এটা করে দেওয়ার পরে তারপর কী করবো যে তখন সেটাকে জুম করে নেব জুম করে নিয়ে এই কোডটাকে একটা মানে বড় করে মানে সাই মোটামুটি মানানসই করে আমি তার গলার উপরে বসিয়ে দেবো এরকম আমি যেভাবে বসিয়েছি বসিয়ে আমাকে দেখতে হবে যে মানানসই হলো কি না এরপরে কি করব যে যদি আমার কোনো অংশ মনোহরটে বাড়তি থাকে বা ছোট হয়ে যায় সেটাকে একটু বড় করে দিতে হবে তারপরে আমাদের কি করতে হবে যে এটাকে সুন্দরভাবে গলার মতো বসিয়ে যদি কোনো অংশ বাড়তি থাকে এজার টুল দিয়ে আমার সুন্দরভাবে ক্লিন করে দেবো মানে এটা মুছে দেবো এক কথায় আর কি পরিষ্কার করে দেবো সেভাবে বাড়তি অংশটা কেটে ফেলে দেবো আমরা বাদ দিয়ে দেবো এই দেখো এই যে দেখো এটা মানানসই হচ্ছে না মনে হচ্ছে তো এ যা টুলটি দিয়ে সুন্দর করে একটু রাউন্ড করে দেবো এটাকে একটু কোন আছে এই দেখো আমি যেভাবে করছি এই সুন্দরভাবে এটাকে রিমুভ করে এইভাবে দেখো জাস্ট মানানসই করে দিয়েছি আমার এক কথায় আমার যে কলারটা আছে সেই কলারের সাথে আমার যে গলাটা আছে তার সাথে যেন মিল হয়ে যায় সুন্দরভাবে যেন মিল করে আমি একটা মানানসিক করে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি জাস্ট এইটুকুনি আমার কাজ সো দেখো আমি সুন্দরভাবে করে দিচ্ছি আমি এটা করে দেওয়ার পরে যে সেই আমার কাঁতটা যে আবার বেরিয়ে আছে সেই কাঁতটাকেও আমাদের রিমুভ করে দিতে হবে কী করতে হবে যে আবার ক্লোন স্ট্যাম্প টুলটি নেবো স্ট্যাম্প টুলটি দিয়ে যেই জায়গায় পরিষ্কার আছে সেইটা আমি সিলেকশান করে আমার সেই কাঁতটাকে আমি রিমুভ করে দেবো যেভাবে আমি করছি দেখো আমি তো এটা করার সময় ছবির লেয়ারে অবশ্যই তোমরা কাজ করবে তো ছবির লেয়ার ছাড়া এটা হবে না তো দুটো লেয়ার হয়ে যাচ্ছে জামা লেয়ার ছবি লেয়ার তো তোমরা প্রথমে ছবি লেয়ারে করলে কাঁচটা এরকম পরিষ্কার হয়ে যাবে তারপর দেখো আমার এইভাবে দেখো আমার ব্লেজারটা মানে এই যে কোডটা সেটিং করছি ঠিকঠাক হয়ে গেছে এবারে ক্রপ করে নিচ্ছি আমি এবারে দেখো ক্রপ করে আমি সুন্দরভাবে আমি এটা ডান করে দিলাম ব্যাস আমার কাজটা হয়ে গেল দেখো খুব সুন্দর লাগছে আশা করি যেটা আমি মানে যেটা দেখো আমি এটাকে সেভ করে দিচ্ছি আমি সেভ করে আমি তিনটে ছবি একসাথে আমি ওপেন করব যে আমার কি ছিল আর কি হয়ে গেছে দেখো আমার এই ছিল তারপরে এই করেছি আর এই করেছি মানে কেউ বলতেই পারবে না যে এটা আমি এই ছবি থেকে করেছি এত সুন্দর স্মুথলি কাজ হয়েছে জাস্ট তোমাদের এটাই করতে হবে জামাগুলো কালেক্ট করে রাখতে হবে দিয়ে সুন্দর করে গলার সাথে কলারের সাথে ম্যাচিং করে ফিটিং করে দিতে হবে দিয়ে ক্রপ করে দিতে হবে একদম সুন্দর পারফেক্ট কাজ হয়ে যাবে সো তোমাদের এই ভিডিওতে এটাই বোঝানোর ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বয়কটিকে অন করে রেখো আমি তোমাদের জন্য এরকম খুব ইন্টারেস্টিং ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে